হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর পরিবেশ ও উৎপাদন চ্যাপ্টারের পেজ নাম্বার একশো দুই আগের দিনে আমরা এর ফার্স্ট পার্ট করেছিলাম পরিবেশ ও উৎপাদন চ্যাপ্টার থেকে আজকে আমরা শুরু করব এর সেকেন্ড পার্ট আই বৃষ্টি ঝেঁপে তো শুরু করা যাক আজকের সেকেন্ড পার্ট আই বৃষ্টি ঝেঁপে দেখো লোহার ফলা লাগানো লাঙল টানতো গরু তাহলে কিসের ফলা লাগানো ছিল লোহার কে টানত গরু এইভাবে পঞ্চাশ বছর আগে পর্যন্ত চাষ হয়েছিল তাহলে কত বছর আগে পঞ্চাশ বছর আগে চাষের জল শুধু তখন কোথা থেকে আসতো শুধু বৃষ্টি থেকেই কিন্তু চাষের জল আসতো বৃষ্টি হতো কম বেশি এখনকার মতোই অর্থাৎ এখন যেমন বৃষ্টি হয় তখনও ঠিক এই রূপই বৃষ্টি হতো তাহলে বর্ষাকালে তখন কি হতো ধান চাষ হতো যেহেতু আনাজ চাষ করতে কম জল লাগে সেই জন্য কী হতো শীতকালে বিভিন্ন ধরনের সবজি হতো যেমন কপি পেঁয়াজ আলু এই সমস্ত আবার গরমের সময়ও কিন্তু বেশিরভাগটাই সবজি চাষ হতো যেমন ঝিঙে পটল ঢ্যাঁড়স এগুলো তাহলে এখনকার দিনের যেমন তিনবার ধান চাষ হচ্ছে তখন কিন্তু মেনলি ধান চাষ যেটা হতো সেটা বর্ষাকালেই হতো কারণ বৃষ্টির জলই থেকেই মানে বৃষ্টির জলই কিন্তু এই চাষের জন্য ভরসা ছিল আর যেহেতু আনার চাষে কম জল লাগতো সেই জন্য বর্ষা বর্ষাকাল বাদ দিয়ে শীতকাল বা গরমকালে বিভিন্ন ধরনের সবজির চাষ হতো ঠিক আছে তো নদী খাল পুকুর এই সমস্ত জায়গায় যে জল জমে থাকতো সেটা কি করতো ডোঙায় করে সেই জল খেতে দেওয়া হতো দিয়ে অনেক সময় কিছু কিছু জমিতে আখেরও চাষ হতো তখনকার দিনে কিন্তু এত ধরনের সার ব্যবহার হতো না তখন মেনলি জৈব সার ব্যবহার হতো আর এখন যেমন বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার হয় তখন কিন্তু এই কীটনাশকের ব্যবহার একেবারে ছিল না বললেই চলে ঠিক আছে তো তখন এই যে বর্ষার সময় ধান চাষ হতো সেই ধান চাষটা দু রকমের হতো কি কি আউশ আর আমন ধানের চাষ হতো এই আউশ ধানের গাছগুলো কেমন ছিল ছোট ছোট এতে জল কম লাগতো বলে এটা উঁচু জমিতে করা হতো আর নিচু জমিতে কী হতো নিচু জমিতে আমন ধানের চাষ হতো আমন ধানের গাছগুলো কেমন ছিল অনেকটা বড় বড় আর এর ধানগুলো ছিল কি খুব গাছগুলো যেমন বড় হতো তেমন এর তোমার ধানটা ছিল কিছুটা মোটা সেই জন্য যখন ধরো এই যে আমন গাছটা যেটা নিচু জমিতে হতো যখন বৃষ্টির জল আসতো সহজেই আমন গাছে তোমার বৃষ্টির জলটা চলে আসতো আর গাছগুলো যেহেতু লম্বা সেই জন্য কী হতো গাছগুলো জলে ডুবেও যেত না আর আউশ ধানটা কি হতো এটা তোমার যেহেতু ছোট ছোট সেই জন্য এটা উঁচু জায়গায় হতো সেই কারণে ওখানে যে বৃষ্টির জলে তোমার ধান গাছ নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা ছিল না তাহলে এই জায়গা থেকে আমরা কী কী জিনিস শিখলাম যে আগে গরু কিসের লাঙল টানতো লোহা সেটা কত বছর আগে সেটা পঞ্চাশ বছর আগে আচ্ছা শীতকালে কী কী ধরনের ফসল হতো এইগুলো গরমের সময় কী কী হতো এইগুলো আচ্ছা বৃষ্টির যে জল সেটা কিসের কাজে লাগতো না ধান খেতে তাহলে ধানের খেতে যে জলটা লাগতো সেটা কোথা থেকে আসতো বৃষ্টির জল এছাড়া নদী পুকুর খাল এই সমস্ত জায়গায় যে জল জমে থাকতো সেটা কি করতো ডিঙিতে করে দিত তো এইভাবে জলের চাহিদাটা পূরণ হতো আর সেই সময় কি সারের ব্যবহার ছিল হ্যাঁ সেই সময় জৈব সার মেনলি ব্যবহার করা হতো তবে কীটনাশক ব্যবহার করা হতো না আর ধরনের যে ধান চাষ হতো সেই ধান চাষের জমির প্রকৃতি কেমন ছিল বা কোন ধানে জলের পরিমাণ বেশি লাগতো বা কোন ধানে জলের পরিমাণ কম লাগতো এইগুলো তোমার এই জায়গাটা আমরা শিখলাম ঠিক আছে এই যে ধানটা ঝাড়া হলো তাহলে বর্ষাকালে তো ধানের চাষ হলো তারপরে তো ধানটাকে ঝাড়তে হবে ধান ঝাড়ার জন্য মানুষ তখন কী প্রসেস অবলম্বন করতো না চিরা বাঁশ দিয়ে তারা কী করতো বাঁশগুলো ফাঁকা ফাঁকা করে সেটা একটা ধানের ঝাড়ন তৈরি করত। আর সেখানে তারা খড় সমেত যে ধানটা আছে সেটা পিটিয়ে পিটিয়ে ধান থেকে খড়কে আলাদা করতো এইভাবে কি হতো ধান ঝাড়া হতো তাহলে এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন কি এই যে ধান ঝাড়া কিভাবে হতো এই চেরা বাঁশ দিয়ে যেটা ফাঁকা ফাঁকা করা বা এর এটাকে কি বলে এটাকে বলা হয় ধানের ঝারণ আর এই কাজটাকে কি বলা হতো এটাকে বলা হতো ধান ঝাড়া ঠিক আছে এই যে তোমরা বললে শিখলে এই মাত্র যে কীভাবে ধানকে খড় থেকে আলাদা করা হতো দেখো এই জায়গাটা। এখানে দেখানো হয়েছে এই যে তোমার চেরা বাঁশ দিয়ে দেখো চেরা চেরা এই যে বাঁশের লম্বা লম্বা লাইন দেখো মাঝখানে ফাঁকা ফাঁকা আছে প্রত্যেকটা এইভাবে এগুলোকে বাঁধা হতো আর তার উপরে দেখো এই যে ধান গাছগুলো ঝাড়া হচ্ছে এগুলোকে ঝেড়ে ঝেড়ে এখান থেকে ধানটাকে আলাদা করে আর খড়টাকে আলাদা করা হতো ধানটা ওরা ব্যবহার করতো আর খড়টা দিয়ে কি করতো ওরা খড়টা দিয়ে ধানের গোলার ছাউনির কাজে ব্যবহার করত। দেখে নাও খড় জড়িয়ে মোটা দড়ি করতো বাঁশের কাঠামোর উপর এইরকম দড়ি জড়িয়ে ঘর তৈরি করা যায় দেখো এখানে দেখানো হয়েছে সেই ঘরটাকে কি করতো সেই ঘরটাকে তারা ধানের গোলা হিসেবে ব্যবহার করত মানে এই যে ধানটা উৎপন্ন হলো সেই ধানটা ঝাড়া হলো ধানটা তো রাখার জায়গা চাই তো সেইটার জন্য তারা কি করতো ধানের গোলা তৈরি করেছিল তাহলে ধান রাখার জায়গার নাম কি সেটা হচ্ছে গোলা আর এটার উপরে কিসের ছাউনি থাকতো দেখো এখানে লক্ষ্য করে এটার উপরে খড়ের ছাউনি ছিল ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো তো বেশিরভাগ জমিতেই তো আমরা দেখছি ধানের চাষ হচ্ছে ঠিক আছে তো ধান ছাড়া ধরো ধান তো চাষ হলো সমতল জায়গায় সমতল ভূমিতে যেমন কোথাও আউশ আগে হতো তারপরে আমন ধান চাষ হতো কোথাও বা আমন আউশ তারপরে হতো কিছু কিছু জমিতে আবার পাটেরও চাষ হতো পাট উঠে গেলে আবার কি হতো আমন ধানের চাষ করা হতো ঠিক আছে তো এই সব তো গেল ধান চাষ এবারে দেখো ধরো এই যে ছবিটা ভালো করে লক্ষ্য করো এখানে দেখো গাছগুলো আস্তে আস্তে কীরকম ধাপে ধাপে নেমেছে নিচের দিকে এই গাছটা দেখো উঁচুতে ছিল তারপরে একটা একটা করে গাছগুলো নিচের দিকে আস্তে আস্তে নামছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঢাল হচ্ছে ব্যাপারটা অর্থাৎ এই যে ধাপে ধাপে চাষ করা পাহাড়ি অঞ্চলে কি হতো এই যে সিঁড়ির মতো এই যে একটা সিঁড়ি 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 এইভাবে আস্তে আস্তে দেখো নিচের দিকে নেমেছে তো পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হতো এইভাবে ধাপে ধাপে চাষ করা হয় বলে এটাকে কি বলা হয় এটাকে বলা হতো ধাপ চাষ এটা ইম্পর্টেন্ট যে ধাপ চাষটা কি ঠিক আছে এই যে ধাপ চাষটা দেখছো এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তাহলে ধাপ চাষটা কি না পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে এই যে সিঁড়ির মতো জমি তৈরি হয়েছে এইটার কি হতো ধাপে ধাপে চাষ করা হতো সিঁড়ির মতো জমিটা তৈরি করে এইভাবে যে চাষ করার পদ্ধতি এটাকে বলা হতো ধাপ চাষ ওকে তো ধানের চাষ কিন্তু পাহাড়ি অঞ্চলে অনেকটাই কম হতো সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধরো গম ভুট্টা আলু এই সমস্ত চাষ হয় এই যে ধাপ চাষটা এটা তোমরা কোথায় দেখতে পাবে দার্জিলিং দার্জিলিংয়ের উঁচু আর ঢালু জমিতে দেখবে বন কেটে কেটে অনেক চা বাগান গড়ে উঠেছে আর যে সমস্ত জায়গায় ধরো ঢালু কাঁকুড়ে মাটি সেখানে বর্ষাকালে কি হতো আউস ধানের চাষ হতো এছাড়া আর কি কী চাষ হতো এছাড়া ডাল ভুট্টা বাদাম এই সমস্ত চাষ হতো তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম না বৃষ্টির জলে তো ধান চাষ হচ্ছেই সেটা বর্ষাকালে সমতল জমিতে তোমার আউ সামন হলো এছাড়া গরম শীতে জল কম লাগার জন্য সবজি চাষ হলো আমরা সমতল জমিতে যেমন দেখলাম তার সাথে সাথে আমরা আরও কি দেখলাম ধানগুলো উৎপন্ন হওয়া তোমার এই যে ধান চাষ হলো তাকে কি করলো ধানের গোলা বানিয়ে তার মধ্যে খড়ের ছাউনি দিয়ে ধানের গোলায় ধানগুলো রাখলো আবার যেখানে সমতল নয় পাহাড়ি ঢালু জমি সেগুলোকে কি সিঁড়ির মতো ধাপে ধাপে চাষ করতো কি ধাপ চাষ সেখানে মেনলি যেমন ধরো দার্জিলিংয়ের উঁচু ঢালু জমি সেখানে এই বন কেটে চায়ের বাগান গড়ে উঠেছিল ঠিক আছে আচ্ছা এবারে দেখো দানা শস্য জাতীয় বিভিন্ন ধরনের ধরো উৎপন্ন দ্রব্য সেটা উৎপন্ন দ্রব্যের নাম আর সেখানে কোন ঋতুতে এগুলো উৎপন্ন হয় এগুলো আমরা একটা ছকে দেওয়া আছে এগুলো দেখে নেবো যেমন ধরো দানা শস্য জাতীয় এটা আমরা কি বলতে পারি ধান দানা শস্য জাতীয় এটা কোন ঋতুতে উৎপন্ন হয় এটা তোমরা দেখেছো বর্ষাকালে হয় বর্ষার জলে আচ্ছা ডাল বা আনাজ জাতীয় যেমন ধরো আনাজের মধ্যে আমরা কি কি বলতে পারি আনাজের মধ্যে যেমন শীতকালে ধরো কি হতো তোমার শীতকালে কপি আলু এই সমস্ত আনাজ হতো এটা কোন কালে হতো এটা হতো শীতকালে আবার আমরা যদি ডাল জাতীয় বলি তাহলে এই ঘরটাতেই তোমরা লিখবে ডাল জাতীয় তাহলে ডাল জাতীয় যেমন মুগ কড়াইশুঁটি ঠিক আছে এইগুলো কোন সময় হতো শীতকালে আচ্ছা এরপরে দেখো ফুল ফুলটা কি হতো ধরো গাঁদা ডালিয়া এটা তোমরা তো এখন দেখতেই পাও গাঁদা ডালিয়া এই সমস্ত ফুলগুলো কী হয় এগুলো শীতকালে হয় কিন্তু এখন আমরা কি এটা সারা বছরই দেখতে পাই এটা সারা বছর লক্ষ্য করি ঠিক আছে আচ্ছা ফলের মধ্যে যেমন ধরো ফল ফলের মধ্যে আমরা কি দেখি আম কলা আম কলা এগুলো মেনলি কি গ্রীষ্মকালের এটা মেনলি গ্রীষ্মের ফল এটা কিন্তু এখন আমরা সারা বছরই প্রায় পাই ঠিক আছে অন্যান্য ফলের মধ্যে আমরা কি দেখি অন্যান্য ফলের মধ্যে আমরা দেখি অন্যান্য ফল না সরি অন্যান্য আর যে সমস্ত জিনিসপত্র তৈরি হচ্ছে তার মধ্যে আমরা কি দেখি অন্যান্য জিনিসের মধ্যে পাট চাষ দেখি এটা মেনলি কোন সময়ে হয় এটা মেনলি গ্রীষ্মকালে হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো তোমাদের উৎপন্ন দ্রব্য আর কোন ঋতুতে সেটা পাওয়া যাচ্ছে আগেরটায় আমরা পড়লাম আই বৃষ্টি ঝেঁপে অর্থাৎ বৃষ্টি হলো ফসল হলো তাকে ধানের গোলায় তোলা হলো এখন আমরা দেখব ওরে বৃষ্টি দূরে যা স্বপ্নার কাকা দার্জিলিং জেলার একটি চা বাগানে কাজ করেন দু বছর পর হাওড়ার বাড়িতে ফিরেছেন স্বপ্নারা ঘিরে ধরলো ওখানকার কথা বলতে হবে কাকা বললেন ওখানে খুব বৃষ্টি সারা বছর মিলে এখানকার দ্বিগুণ কিন্তু ভালো কথা কি কোথাও জল দাঁড়ায় না পাহাড়ের ঢাল তো সেটা জল নেমে যায় আব্দুল বলল জল যদি নেমে যাবে তাহলে চাষ হবে কীভাবে আকাশ বলল ভুলে গেলি পাহাড়ের ঢালে কি হয় ধাপে ধাপে ধাপ চাষ হয় কাকা তখন কী বলে হ্যাঁ একদম ঠিক তবে ধান খুব বেশি ওখানে হয় না গম ভুট্টা আলু আদা সয়াবিন এই সমস্ত চাষ হয় ওখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস চাষ হয় সেটা কি বলো তো সেটা হলো স্কোয়াশ তাহলে এটা তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে স্কোয়াশটা অ্যাকচুয়ালি কি এটা এক ধরনের লতানো গাছ এটা দেখতে ঝিঙে গাছের মতো এর আবার ফলটা খেতে অনেকটা পেপের মতো এটাকেই বলা হয় স্কোয়াশ স্কোয়াশ দেখলাম স্কোয়াশটা কি স্কোয়াশ হলো স্কোয়াশটা হলো কি এটা একটা লতানো গাছ যদি বলে স্কোয়াশ কী স্কোয়াশ এক ধরনের লতানো গাছ এটা ঝিঙের গাছের মতো লতানো গাছ আর এর ফলটা পেঁপের মতো হলো এছাড়া এখানে কি আছে মাঝে মাঝে কমলা লেবুর বাগান আছে চা বাগান আছে এখানের প্রধান ফসলটা কি প্রধান ফসল হলো চা তাহলে স্কোয়াশটা কি স্কোয়াশটা হচ্ছে ঝিঙে গাছের মতো দেখতে একরকম লতানো গাছ আর এর ফলটা অনেকটা পেঁপের মতো এছাড়া প্রশ্ন থাকতে পারে যে এখানে কিসের বাগান আছে এখানে আছে কমলালেবুর বাগান আর প্রধান ফসলটা কি প্রধান ফসল চা স্কুলে দিদিকে এসব কথা বলল সবাই মিলে দিদি বললেন ওখানে সারা বছর আবহাওয়া খুব ঠান্ডা তাই সারা বছর আবহাওয়া ঠান্ডা হলে সুবিধাটা কি হবে বলো আমাদের এখানে যখন গরমকাল তখন ওখানে শীতকাল অর্থাৎ সেখানে শীতের সবজি ফুলকপি বাঁধাকপি পালং মূল সবই তখন হবে এবার স্বপ্ন বললো অত যে বৃষ্টি তাহলে জলটা কোথায় যাচ্ছে জল তো ঢালবেই নামছে তাহলে সেটা যাচ্ছে কোথায় রফিকুল তখন কি বলছে মনে নেই ওই অঞ্চলে তিস্তা আর মহানন্দা আছে নদী দিয়ে জল নেমে যায় দরাই অঞ্চলে তাহলে ওরে বৃষ্টি দূরে যা আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি দেখলাম এটা স্কোয়াশটা কি এখানে কিসের বাগান আছে কমলালেবু এছাড়া প্রধান ফসল চা এখানে শীতের কী সবজি হয় আর কি এখানে যে অত বৃষ্টি হয় সেই জলটা কোথায় যায় বা দুটো নদীর নাম সেটা হচ্ছে তিস্তা আর মহানন্দা আর এই নদীর জলটা কোথায় যাচ্ছে তরাই অঞ্চলে ঠিক আছে এরপরে দেখো তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি একটু আগে আমরা কি দেখলাম দার্জিলিং এরপরে তরাই অঞ্চল মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কৃষিজ দ্রব্য কী কী হয় বা সেখানে সবজি চাষও কি হচ্ছে সেগুলো আমরা দেখে নেব ইমরান বুঝলো যে তিস্তা আর মোহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটিটা উর্বর হয়েছে তাই সেখানে ভালো ফসল হচ্ছে তাহলে কোন 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 ফসলের চাষ এখানে বেশি এখানে ধান চাষটা হয় প্রচুর পাট গম বাদাম এগুলো হয় আর নানান ধরনের সবজিও হয় আর তরাইয়ের ঢালের দিকে চা হয় প্রচুর ঠিক আছে তো আমরা এখানে তরাই অঞ্চলে যেটা সমতল দিক দেখলাম সেখানে কী কী হলো ধান হলো এছাড়া পাটগম বাদাম আর ঢালে কি হচ্ছে ঢালে চায়ের চাষ হচ্ছে আচ্ছা চা পর্বতে হয় আবার তরাইয়েও হয় তোমাদের মতো তাদেরও প্রশ্ন তাহলে তরাইয়ের একটা বিরাট অঞ্চল কিন্তু পর্বতের পাদদেশে সমতল পর্যন্ত ঢালু জমি সেখানে জল দাঁড়ায় না খুব গরমও নয় এই আবহাওয়ায় চাটা ভালো হয় তখন আবারও প্রশ্ন করছে এখানে কি চা বেশি ভালো অর্থাৎ আমরা তো দেখলাম দার্জিলিংয়েও চা হচ্ছে আবার তরাইয়েও চা হচ্ছে তাহলে কোথাকার চা ভালো অবশ্যই দার্জিলিংয়ের চা কিন্তু জগৎ বিখ্যাত কারণ দার্জিলিংয়ের চায়ের স্বাদগন্ধই আলাদা সেখানের প্রাকৃতিক পরিবেশের জন্য এই গন্ধ স্বাদ দুটোই হয় ঠিক আছে আকাশ কি বলল না রে দার্জিলিংয়ের চায়ের স্বাদগন্ধ আলাদা ঠিক আছে বোধ হয় ওখানকার প্রাকৃতিক পরিবেশের জন্য এই গন্ধ আচ্ছা এরপরে এই চাত নানান দেশে অনেক বিক দামেই বিক্রি হয় তরাইয়ের ফল কেমন হয় তরাইয়ে মেনলি জুলাই মাসে আনারস দেখা যায় এই এখানকার কলার আনারস কিন্তু খুব বিখ্যাত আচ্ছা জিনা বলল ওখানে বৃষ্টি কেমন এখানে উত্তর পর্বতের চেয়ে কম আবার দক্ষিণের চেয়ে কিন্তু বেশি বৃষ্টি হয় দুয়ের মাঝামাঝি এই জল নদী দিয়ে দক্ষিণে বয়ে যায় মালদা আর দক্ষিণ দিনাজপুরে এই জলেরই দিয়েই চাষটা হয় অর্থাৎ এই যে জলটা ঢাল দিয়ে বেয়ে যাচ্ছে সেইটা দিয়েই কিন্তু মালদা আর দক্ষিণ দিনাজপুরে চাষ হচ্ছে তো সেখানে কি হচ্ছে ধান হচ্ছে পাট ছাড়া আখও হচ্ছে বিভিন্ন শাক সবজি আম লিচু তো এখানে মালদার একটা মেন জিনিস আমরা বলবো মালদার কিন্তু ফজলি আম সেটা হচ্ছে জগৎ বিখ্যাত এটা সবাই তোমরা জানো তো এই অঞ্চলে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয় আর এই অঞ্চলেই কি অনেক তুঁতের ঝোপ আছে তুঁত গাছ এখানে লাগানো হয় অর্থাৎ এখানকার অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ কী তুঁত গাছ এটা রেশম কীট পালনের জন্য এই তুঁত গাছে চাষ করা হয় তাহলে বলতে পারে যে রেশম কীট পালনের জন্য বা তোমার তুঁত গাছের চাষ কেন করা হচ্ছে বা মালদার অনুর্বর অঞ্চলে গুরুত্বপূর্ণ চাষ কী অবশ্যই তুঁত গাছের চাষ আর মালদা জেলার বিখ্যাত ফল ফজলিয়াম এছাড়া তোমার তরাইয়ের ঢালে কোন কোন ফসল হচ্ছে তোমার তরাইয়ের ঢালে মেনলি হচ্ছে চা এখানে দুটো বিখ্যাত ফল কি কি এখানে বিখ্যাত ফল হচ্ছে আনারস কলা ঠিক আছে এবারে দেখো তোমাদের কাছাকাছি বা তোমাদের এলাকায় এখানে কি বলছে কাছাকাছি অঞ্চলে অনুর্বর জমিতে কি কি চাষ হয় সেটা লিখতে বলছে তো এখানে জায়গার নাম কি চাষ করা হচ্ছে গাছগুলো কেমন বড় ছোটো লতানে এগুলো আমরা দেখে নিই ঠিক আছে তো জায়গার নাম এটা যদি হয় দার্জিলিং দার্জিলিং এখানে মেনলি কি হচ্ছে এখানে চা তো হয় এছাড়া স্কোয়াশ তোমরা দেখেছ স্কোয়াশটা কি ধরনের গাছ স্কোয়াশটা এটা একটা লতানো ঠিক আছে এছাড়া তোমরা কি দেখছো মালদা মালদাতে কি দেখেছো মালদাতে তোমার কি চাষ হচ্ছে মালদাতে তো ফজলি তোমার মালদাতে হচ্ছে ফজলি আম এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের জিনিসেরও চাষ হয় যেমন ধরো শাকসবজি আম লিচু এছাড়া ধান পাট তোমার দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কি চাষ হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরে যে চাষটা আমরা দেখব মেনলি তোমরা এই মাত্রই পড়লে সেখানে ধান পাট আখ এছাড়া আম লিচু এইগুলো তোমরা লিখবে আচ্ছা ঠিক আছে তো এই বিভিন্ন জায়গায় সেখানে কেমন ধরনের চাষ হচ্ছে সেগুলো আমরা দেখে নিলাম এবারে আমরা দেখব গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি এটা ভীষণই ইম্পর্টেন্ট এতক্ষণ আমরা যে পড়লাম তরাই অঞ্চল মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবার আমরা দেখব গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষিকাজ কেমন হয় ইছামতির পাশে অশেষদের বাড়ি আবার রূপনারায়ণের কাছে তার মামার বাড়ি অশেষ ভাগীরথীর দুদিকের কৃষির কথাই অনেকটা জানে সে কী বলল দুদিকেই বৃষ্টি প্রায় সমান পূর্ব দিকের পুরোটা একেবারে সমতল পশ্চিম দিকেও দামোদরের কাছের অঞ্চলটা পুরো সমতলই আসিফ বলল কি ওদিকে তো আলুর চাষ হয় অনেক বেশি আশিব বলল আলু চাষ হয় তো অশেষ কী বললো হ্যাঁ শীতকালে যাবে গেলে সেখানে দামোদরের দুই দিকে কি দেখবে জমিতে আলু আর আলু যেদিকে তাকাবে ছোট ছোট সবুজ আলু গাছ চোখ জুড়িয়ে যাবে আকাশ বলল উত্তরে চা বাগানগুলো ওই রকম ছোটো ছোটো সবুজ গাছ অর্থাৎ তাহলে এখান থেকে আমরা কি জানলাম আলুর গাছগুলো যেমন ছোট ছোট হয় চায়ের গাছও কিন্তু ছোট ছোট হয় এর মধ্যে দিদি এসছেন ওরা কেউ দেখেনি তখন দিদি কি বললেন হাসতে হাসতে আলু গাছ চা গাছের চেয়েও ছোটো হয় আলু কোথায় হয় আলু হয় মাটির নিচে আলুর পাতা দিয়ে জমি সার হয় চায়ের মতো কিছু হয় না ঠিক আছে তাহলে আলু গাছটা চা গাছের থেকেও ছোটো হয় আর আলুটা কোথায় থাকে আলুটা থাকে মাটির নিচে অশেষ কি বলল আলু ক্ষেতের পাশে সাথী ফসল হয় সাথী মানে ওর পাশে আরও কিছু গাছ হয় সেটা কি সর্ষের হলুদ ফুল হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত তিয়ান বলল ধানের কথা বললি না তো অশেষ বলল এই দুই অঞ্চলে খুব ধান হয় আমন ধানের চাষ খুব কম উচ্চ ফলনশীল ধানের চাষ হয় দুর্গাপুরের পূর্ব থেকেই বর্ধমান জেলার যে মাটি সেখানে ধানের পক্ষে খুব ভালো তোমরাও জেনে থাকবে যে বর্ধমানে কিন্তু ধান প্রচুর হয় কিন্তু হুগলির পশ্চিম দিকটা আর হাওড়ার পূর্ব দিকটায় খুব বন্যা হয় প্রায়শই কেন হয় বলো তো কারণ ওই সময় তো ডিভিসি জল ছাড়ে সেই জন্য অনেক জায়গাতেই বর্ষাকালে কি হয় ফসলটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি দেখলাম হুগলির পশ্চিম দিক আর হাওড়ার পূর্ব দিকটায় প্রায়শই বন্যা হচ্ছে কার জন্য ডিভিসির জন্য ডিভিসির ডিভিসির ফুল ফর্ম ডিভিসির ফুল ফর্ম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন তাহলে দেখো ডিভিসির পুরো নাম ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন এইটা তৈরি হয়েছিল কেন বা এই যে ডিভিসির এর উদ্দেশ্যটা কি ছিল বা এইটা করার পিছনে কারণটা কী ছিল কারণ ছিল যে বন্যা এই যে তোমরা দেখলে হুগলির পশ্চিম দিক বা হাওড়ার পূর্ব দিকটা বন্যায় ভেসে যাচ্ছে এই বন্যাটা বন্ধ করার জন্যই কিন্তু ডিভিসিটা করা হয়েছিল কিন্তু বাস্তবে কি সেটা হয়েছিল তা কিন্তু হয়নি ঠিক ছিল কি পাহাড় থেকে দামোদর নদী গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রেখে দেওয়া হবে কারণ আমরা তো দেখি যে বর্ষার সময় যে জলটা হয় সারা বছর তার অত জল পাওয়া যায় না সেই জন্য ওই জলটাকে যদি কোনো জলাধার তৈরি করে সেখানে ধরে রাখা হয় তাহলে সেই জলাধার থেকে প্রয়োজন মতো জল ছেড়ে ছেড়ে সারা বছরই চাষের জন্য প্রয়োজনীয় জলের চাহিদাটা মেটানো যাবে কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার করা হবে সেখানে জল আটকে রাখা হবে তাতে বন্যা হতে পারবে না পরে সেই জলটা অল্প অল্প করে ছাড়া হবে তাতে সারা বছরের যে জল জলের প্রয়োজন চাষ করার জন্য সেটা মিটবে কিন্তু তাতে তো বন্যা বন্ধ হয়ই নি ডিভিসি যখনই জল বেশি হয় তখন জল ছাড়ে আর চব্বিশ ঘন্টার মধ্যেই সেই জল চলে আসে সমতলে তখন কি হয় বন্যা হয় যতগুলো আবার জলাধার তৈরি করার কথা ছিল ততগুলো জলাধারও তৈরি হয়নি তাই বর্ষার পুরো জলটা আটকে রাখা যায় না পরে বর্ষাকালে অনেকটা জল ছাড়তে হয় বন্যাও হয় পরে চাষের জন্যেও যথেষ্ট জল পাওয়া যায় না আর এই জল ছাড়ার ফলে কিন্তু চাষের ফসলও নষ্ট হয় ঠিক আছে তাহলে আজকে আমরা এই ফসল মানচিত্রের আগে পর্যন্ত একশো সাত পেজ পর্যন্ত পড়লাম এবার এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এছাড়া বিভিন্ন তোমাদের যে কোশ্চেন ব্রাঞ্চ হয় সেই কোশ্চেন ব্রাঞ্চ থেকে আমরা যে বিভিন্ন প্রশ্ন কালেক্ট করেছি সেইগুলো দেখে নেবো যে কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখে নেওয়া যাক পঞ্চমাধ্যায় পরিবেশ উৎপাদনের আয় বৃষ্টি ঝেপে থেকে কী কী ধরনের প্রশ্ন থাকছে গরু কিসের লাঙল টানত এটা হবে লোহার ফলা লাগানো লাঙল এইভাবে চাষটা কতদিন আগে হতো কতদিন পঞ্চাশ বছর আগে পর্যন্ত তখন চাষের জন্য জল কোথা থেকে আসতো চাষের জন্য জল কোথা থেকে আসতো বৃষ্টি থেকে ঠিক আছে শীতকালে কি কি চাষ হতো এগুলো সবই বলেছি দু একটা লিখছি তোমরা কিন্তু বই দেখে নিও ডাল কপি পেঁয়াজ আলু এগুলো হতো গরমের সময় কি কি চাষ হতো গরমে এখন যেমন কি কি সবজি তোমরা খাও ঝিঙে পটল এছাড়া ঢ্যাঁড়স আচ্ছা চাষে কি সার লাগতো কি সার বললে তোমরা বলবে চাষে মেনলি জৈব সার ব্যবহার করা হতো আর কীটনাশক হতো না কীটনাশক ব্যবহার করা হতো না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আউশ ও আমন ধানের জন্য ধান কিভাবে চাষ করা হতো আর অথবা এদের জন্য কিরূপ জমি এটা একটু বড় তোমার আউশ গাছ যেহেতু ছোট হয় এতে জল কম লাগে সেই জন্য এটা উঁচু জায়গায় চাষ হতো আর আমন গাছটা লম্বা হয় আর এটাতে নিচু জমিতে চাষ করা হতো এর ধানগুলো মোটা মোটা ছিল এটা ডিটেলস তোমরা লিখবে ধান ঝাড়া হতো কিভাবে ধান ঝাড়ার জন্য চেরা বাঁশ দিয়ে তৈরি করা হতো ফাঁকা ফাঁকা ধানের ঝারণ তাতে ধান সমেত খড়টা দিয়ে পেটানো হতো তার থেকে কী হতো ধান আর খড় আলাদা হয়ে যেত ধানের গোলা ধানের গোলা কিভাবে হতো তারপরে ধানের গোলা তোমরা দেখেছ খড় দিয়ে মোটা দড়ি তৈরি করে সেটা বাঁশের কাঠামোর উপর জড়িয়ে ঘর তৈরি করা হতো আর সেই ঘরের ছাউনিটা কি থাকতো খড় দিয়ে ছাউনিটা হতো এইভাবে ধানের গোলাটা তৈরি করা হতো ধাপ চাষ ধাপ চাষটা অ্যাকচুয়ালি কী ছিল ধাপ চাষ ছিল তোমাদের পাহাড়ের ঢালে ঢালে কি হতো অর্থাৎ ধাপে ধাপে সিঁড়ির মতো করে জমি তৈরি করে চাষ করা হতো এটাকে বলা হয় ধাপ চাষ বা ধাপ চাষ কি দুটোর উত্তরই একই পাহাড়ি অঞ্চলে কি কি চাষ হতো পাহাড়ি অঞ্চলে তোমার ধাপে ধাপে তো চাষ হতোই সেখানে ধানটা কম হতো এছাড়া তোমার গম ভুট্টা তারপরে বিভিন্ন ধরনের ধরো আনাজ এই সমস্ত চাষ হতো এরপরে দেখো স্কোয়াশ স্কোয়াশটা কী ছিল এটা অ্যাকচুয়ালি ঝিঙের মতো একটা লতানো গাছ ছিল আর এর ফলটা কী ছিল পেঁপের মতো বা স্কোয়াশ ফলটি খেতে কেমন এটা পেঁপের মতো খেতে দার্জিলিংয়ে কোন কোন সবজি চাষ হয় তো এখানে কিসের বাগান আছে এটা অবশ্যই তোমরা জানো কি কমলা লেবু আর প্রধান ফসলটা কি ছিল চা আর এখানে সবজি কী ছিল সবজির মধ্যে তোমরা দেখেছ আমাদের যেখানে এখন গরম তাদের সেখানে শীত তাহলে শীতের ফুলকপি বাঁধাকপি পালং মূল এই সমস্ত জিনিস চাষ করা হতো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এখানকার আবহাওয়া দার্জিলিং জেলায় বৃষ্টি কেমন হতো এখানে বৃষ্টি তো খুব ভালোই হয় সেটা কি তিস্তা আর মহানন্দার যে নদী আছে সেই নদীতে জলটা এসে মেশে আর ওই নদীর জল আস্তে আস্তে কোথায় নেমে যায় তরাই অঞ্চলে এখানের আবহাওয়া কেমন এখানের আবহাওয়া তো ভীষণই ভালো তাহলে এখানের আবহাওয়া ভীষণ ভালো মানে কি এখানে কিন্তু সারা বছরই আবহাওয়া ঠান্ডা থাকে আমাদের যখন গরম থাকে তখনও ঠান্ডা থাকে ওখানে সারা বছরই ওয়েদার ঠান্ডা থাকে কোন জায়গা চা পৃথিবী বিখ্যাত আর কেন এটা অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো দার্জিলিংয়ের চা পৃথিবী কি বিখ্যাত এটা কেন না এর স্বাদ আর গন্ধ এর স্বাদ আর গন্ধ কিন্তু তুলনাহীন স্বাদ গন্ধের জন্য এখানকার চা পরিবেশ মানে পৃথিবী বিখ্যাত কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ যে মনোরম পরিবেশ তার জন্যই কিন্তু এই চায়ের স্বাদ গন্ধ আলাদা হয় অন্যদের থেকে আচ্ছা তরাই অঞ্চলে কোন কোন ফসলের চাষ হয় তো এখানে ধান পাট গম বাদাম এছাড়া নানান ধরনের শাকসবজি চাষ হয় আচ্ছা এখানে ভালো ফসল হওয়ার পিছনে কারণ কারণটা কি তিস্তা আর মহানন্দার যে জমে তরাই অঞ্চলে সেখানে মাটি উর্বর হয় তরাইয়ের ঢালে কোন ফসল ভালো হয় তরাইয়ের ঢালে চায়ের চাষটা ভালো হয় আচ্ছা এখানে কোন কোন ফল বিখ্যাত এখানে কলা আর কি আনারস ঠিক আছে এবারে মালদা জেলার কোন ফল বিখ্যাত এটা সবাই তোমরা বুঝতে পেরেছ এটা হবে ফজলি আম ঠিক আছে মালদার অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ বা কেন তুঁত গাছের চাষ করা হয় এখানে অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষটা কী ছিল তুঁত গাছ তুঁত গাছ আর কেন এটা চাষ করা হয় এটা চাষ করা হয় কেন রেশম কীট পালনের জন্য এখানে লিখবে রেশম কীট পালনের জন্য তুঁত গাছ চাষ করা হয় এরপরে আমরা আজকে তোমার পরিবেশ ও উৎপাদনের লাস্ট পোর্শন গাঙ্গেয় বদ্বীপ আর রাড অঞ্চলের যে কৃষি এটা ভীষণই ইম্পর্টেন্ট এটা আমরা দেখে নেব তো এখানে দেখে নাও ডিভিসির পুরো নাম এখানে স্টারগুলো দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু তোমাদের কোশ্চেন বাঞ্চে সব থেকে বেশি সংখ্যক এই প্রশ্নটা এসেছে যেই প্রশ্নের পাশে যত বেশিটা সেটা তত বেশি এসেছে সুতরাং সেটা তত বেশিই ইম্পর্টেন্ট ডিভিসি কথার মানে বা এর পুরো নাম একই কথা দামোদর ভ্যালি কর্পোরেশন এটা তৈরি করা হয়েছিল কেন বা এর উদ্দেশ্য এর উদ্দেশ্য ছিল কি বন্যা বন্ধ করাই ছিল ডিভিসির প্রধান উদ্দেশ্য তা ডিভিসি তৈরির সময় কি ঠিক হয়েছিল ডিভিসি তৈরি করার সময় কি ঠিক হয়েছিল না পাহাড় থেকে দামোদর নদী দিয়ে যে জলটা আসবে বসার সময় সেটা জলাধার নির্মাণ করে অনেকগুলো তার মধ্যে ধরে রাখা হবে তো তারপরের প্রশ্ন এটা তৈরি হওয়ার পরেও কেন বন্যা হচ্ছে আসলে পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে যে অনেকগুলো জলাধার তৈরি করার কথা ছিল ততগুলো যতগুলো তৈরি করার কথা ছিল ততগুলো কিন্তু জলাধার করা যায়নি এর ফলে সেখানে যে জলটা আটকে রাখার কথা তত জল ওখানে আটকে রাখা যাচ্ছে না সেই কারণের জন্য বন্যা কিন্তু বন্ধ করাও সম্ভব হয়নি আচ্ছা কোথাকার মাটি ধানের পক্ষে ভালো এটা হবে দুর্গাপুরের পূর্ব থেকে বর্ধমান জেলার মাটি দুর্গাপুরের পূর্ব থেকে বর্ধমান জেলার মাটি ধানের পক্ষে কিন্তু খুব ভালো আচ্ছা এরপরে আসছি কিছু কোশ্চেন ব্রাঞ্চের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমাদের এই প্রশ্নগুলো কোশ্চেন ব্রাঞ্চ থেকে নেওয়া বিদ্যাধরী ফার্স্ট বিদ্যাধরী মাতলা তিস্তা কোনটা উত্তরবঙ্গের নদী অবশ্যই তিস্তা ডিভিসির পুরো নাম পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন ড্যাশ পালনের উদ্দেশ্যে তুঁত গাছ চাষ করা হয় এটা হবে রেশম কিট এই যে রেশম কিট এটা হচ্ছে এর উত্তর পরের প্রশ্ন রেশম কিট পালনের জন্য কোন গাছে চাষ করা হয় এর উত্তরটা কি হবে তুঁত গাছ তাহলে দেখো এই রেশম কীট পালনের জন্য এটা কতবার প্রশ্নটা এসছে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বা এটা ঘুরিয়ে আসতে পারে ড্যাশ পালনের জন্য তুঁত গাছ এটা একবার এসছে এই প্রশ্নটা দেখো চারবার এসছে ঠিক আছে আচ্ছা উত্তরবঙ্গের প্রধান দুটো নদীর নাম কী কী তিস্তা আর মহানন্দা ঠিক আছে আচ্ছা কোন ধান চাষ করতে কম জল লাগে উত্তরটা কি হবে আউস ধান এটা হবে আউস ধান ঠিক আছে আউস ধান চাষ করতে কম জল লাগে তুঁত গাছের চাষ ড্যাশ অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ এটা হবে অনুর্বর অ অদন্তনয় হস বয়রে অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ এরপরে সত্য না মিথ্যা লিখতে হবে এই প্রশ্নটাও এসছে ওটা শ্যতোনা ধাপ চাষটা এসছে সরি সোতনাম মিথ্যা কি তরাই অঞ্চলের বিখ্যাত ফল আপেল এটা কিন্তু খুব ভুল কথা এখানের বিখ্যাত ফল আনারস আর কলা ঠিক আছে এরপরে ধাপ চাষ এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ধাপ চাষ কী এটা কোথায় দেখা যায় ধাপ চাষটা কী হয় এটা পাহাড়ের ডালে ধাপে ধাপে কি হয় সিঁড়ির মতো করে সেখানে চাষ করা হয় অর্থাৎ পাহাড়ি অঞ্চলে ঢালে তো ওইভাবে চাষ হয় না সেই জন্য জমিটাকে কি সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হয় এইভাবে তো এই ধাপ চাষটা কোথায় দেখা যায় দার্জিলিংয়ে দেখা যায় পাহাড়ি শহর কোনটা তিনটের মধ্যে উত্তর হবে কালিম্পং দার্জিলিংয়ে কি কি দেখার জিনিস আছে এটা তোমরা সবাই জানো দার্জিলিং ম্যাল দার্জিলিংয়ে টয় টেন এখানে ঘুম স্টেশন তারপরে দার্জিলিংয়ের চা এখানে কাঞ্চনজঙ্ঘা পর্বত এরকম আরও অনেক কিছু জিনিস আছে আচ্ছা ধাপ চাষ কোথায় দেখা যায় এটা পাহাড়ি অঞ্চলে দেখা যায় আলুর ক্ষেতের পাশে যে ফসলের চাষটা হয় সেটার নাম কী ছিল হলুদ হলুদ যেটাকে সাথী ফসল হিসেবে বলা হচ্ছিল আলুর ক্ষেতের পাশে কী ছিল মনে পড়েছে হ্যাঁ কি এখানে সর্ষের চাষ হয় তাহলে এটা হলো সর্ষে সর্ষে ফুল মালদা জেলার কোন প্রকার আম এটা কি হবে ফজলি তিস্তা ও মহানন্দা পলি জমে এটা তরাই অঞ্চল আমি এখন যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো সবগুলোই কিন্তু কোশ্চেন ব্রাঞ্চের তার মধ্যে যেগুলোর মাথায় অনেক স্টার আছে এগুলো অনেকবার করে কোশ্চেন ব্রাঞ্চে এসছে আচ্ছা ড্যাশ নদীকে কেন্দ্র করে ডিভিসি তৈরি করা হয়েছিল তাহলে ড্যাশ নদীকে কি হবে এটা হবে দামোদর দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি তৈরি করা হয়েছিল রেশম কীট পালনের জন্য পাট চাষ করা হয় এটা সত্য না মিথ্যা তাহলে রেশম কীট পালনের জন্য তো তোমরা সবাই জানো কী গাছ চাষ করা হয় তুঁত গাছ তাহলে পাট গাছ হবে না এটা হবে মিথ্যা দার্জিলিং জেলার প্রধান ফসল কি ছিল চা এছাড়া যদি বলতো তাহলে এখানে কমলালেবুর বাগান তরাই অঞ্চলের মাটিটা উর্বর হয় কিভাবে। তরাই অঞ্চলে কি হয় তিস্তা আর মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটিটা উর্বর হয় যে প্রশ্নগুলো বড় আমি লিখতে পারছি না তোমরা আমার কথা শুনে শুনে উত্তরগুলো সবাই খাতায় লিখে নেবে তোমরা খাতায় প্রশ্নগুলোও লিখবে তার সাথে সাথে উত্তরগুলো লিখবে যেগুলো দেখবে বইয়ে সরাসরি প্রশ্নগুলো আছে সেগুলো প্রয়োজন হলে তোমরা বইয়ে দাগ দিয়ে নিও আর যেগুলো ক্রোশ্চেন ব্রাঞ্চের প্রশ্ন যে লাস্ট পেজটা আমি আলোচনা করছি ওই ডিভিসি থেকে ওইখান থেকে তোমরা পুরো প্রশ্ন কিন্তু খাতায় তুলে নিয়ে উত্তর করবে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন কি আছে রেশম কীট করা হয় কোন গাছে এটা হবে তুঁত গাছ ফসল ও মানচিত্রের আগে পর্যন্ত আমরা অর্থাৎ বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষিকাজ এই পর্যন্ত আমার সমস্ত ধরনের প্রশ্ন তার উত্তর আলোচনা করলাম আর তোমাদের কোশ্চেন ব্রাঞ্চ থেকেও আমি প্রশ্ন উত্তর আলোচনা করলাম আশা করব ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর এটা বন্ধুদের কাছে অনেক করে শেয়ার করো তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান